নমস্কার বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রোজকারের মতো আজকেও অনেক সকাল সকাল উঠেছি। সকাল সকাল উঠে দেখো কাজকর্ম শুরু করে দিয়েছি। আর আমাদের এখানে কাল রাতে মানে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, মানে ঝড়টা একটু কম হয়েছে, বৃষ্টিটা প্রচুর পরিমাণে হয়েছে। সন্ধে 6টা থেকে যে আরম্ভ হয়েছে রাত্রি 11টা পর্যন্ত একভাবে বৃষ্টি হয়েছে। আর আমাদের এখানে যে পুরানো ঘর ছিল, মানে পুরানো ঘরটা ভেঙেই তো সেই জায়গাতেই নতুন ঘর তৈরি হচ্ছে, তো সেখানে টালির ছাউনি ছিল, কাঠামোর যত কাঠ বাঁশ সব বেশি হয়েছে। তো দেখো এখানটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে না ভিজে যায়, আর ছোট ছোট করে আমি কেটে নিয়েছি উনানে জাল দেওয়ার জন্য। তো উনানটাও এরকম করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। একবার তো ঝড়েতে উঠে গেছিলো, মানে উড়ে গেছিলো চিকটা, আমি আবার ঢাকা দিয়েছিলাম, কিন্তু তাও দেখতে পাচ্ছি যে একটু একটু ভিজে গেছে। তো আজকে আবার দেখতে পাচ্ছি ওয়েদারটা ভালো, তো একটু খুলে দিলাম যাতে রোদেতে শুকিয়ে যায়। গ্রামের দিকে একটা কি সমস্যা বলতো, মানে একটু ঝড় বৃষ্টি উঠলেই কারেন্ট থাকে না, মানে গাছপালা পড়ে যায় তারের মধ্যে, রাস্তার মাঝখান থেকে তার গেছে, আর এত গাছপালা বেশি। তো কালকে সেই 6টা থেকে কারেন্ট গেছে, এখনও পর্যন্ত আসেনি, মানে সকালে একবার আসলো আবার চলে গেছে, মানে কোথাও হয়তো কাজটা চলছে। কলকাতায় এইসব সমস্যাগুলো কিন্তু ছিল না। তো যাই হোক, এখন দেখো উঠোনটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি, আর যেহেতু উঠোনটা প্লাস্টার করা, বেশি কাদা হয়নি, জলটা বেরিয়ে গেছে। এখন বাজে সকাল 5:45, মানে পুরো 6টাও বাজেনি, আর আজকে জানো তো অনেক ভোর ভোর উঠেছি। তো আমাদের ঘরের কাজ যেহেতু এখনও কমপ্লিট হয়নি, আর কালকে যে ছাদের যে কোমর অবধি গাঁথা হয় না, তো ওই কোমর অবধি গাঁথা হয়েছে, একদিকটা গাঁথা হয়েছে, আর একদিকটা ফুল গাছ লাগাবো বলে মানে ঢালাইটা দিয়েছে আর কি, কালকে বিকালবেলায় এই কাজগুলো করেছে। আর 6টা থেকে মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তো সেই জন্য সারা রাত ঘুমাতে পারিনি টেনশানে, যে গাঁথুনিগুলো ধুয়ে চলে গেল বা নষ্ট হয়ে গেল, এই ভেবে ভেবে সারা রাত ঘুমাতে পারিনি। মানে 4:00 না বাজতে বাজতে উঠে পড়েছি। তো উঠে আগে ছাদ থেকে ঘুরে দেখে আসলাম যে সব ঠিকঠাক আছে কিনা। তো গিয়ে দেখলাম যে না, সব ঠিকঠাকই আছে। তো এসে এখন সংসারের কাজে হাত দিয়েছি, আর তাড়াহুড়োও করছি, মিস্ত্রিরা কাজে এসে যাবে, তো আমাকে চা করে দিতে হয়। আগে আমাদের এই উঠোনটা জানো তো অনেকটাই বড় ছিল, মানে ঘরটা অনেকটাই এগিয়ে এসেছে। তো আগে করে ঘরটা ছিল একটু ছোটোর উপরে, জাস্ট 2টো রুম ছিল আর একটা বারান্দা ছিল, আর এখন তো অনেকটা এরিয়া নিয়ে ঘরটা হচ্ছে, তো সেই জন্য উঠোনটা অনেকটা সরু হয়ে গেছে। তো উঠোনটা সরু মানে ছোট থাকলেও সামনে আমাদের অনেকটাই জায়গা আছে, তো উঠোনটা আরেকটু পরে বাড়িয়ে নেব। তো এই কাঠকুটোগুলো একটু সরিয়ে দিলে উঠোনটা আরেকটু মানে পরিষ্কার করে দিলে আরেকটু উঠোনটা বড় হয়ে যাবে। আর এখন দেখো উনুনে ছাইটাও তুলে নিলাম, আর কালকে যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, জলটা যেন মনে হয় পুরোটাই আমার উনানেই ঢুকে গেছে, দেখতে পাচ্ছি ছাইগুলো পুরো কাদা কাদা হয়ে গেছে। আর এখন একটু উনানটায় নাতা দিয়ে দিলাম, আর এখন তো বেশিরভাগ আমি উনানেই রান্না করি, মানে যেই থেকে মানে এবারে গ্রামের বাড়িতে এসেছি প্রথম থেকে আমি বেশিরভাগ উনানেই রান্না করছি। তো কেননা পুরানো ঘরের কাঠকুটো অনেক বেরিয়েছে, তো সেইগুলো তো শেষ করতে হবে। তো আমার বড় জাকেও একটু দিয়ে দিয়েছি, তা ওই দিক থেকে দেখো আমার যা কথা বলছে, আমার যারে সব উনানেই রান্না করে, আর গ্রামের দিকে বেশিরভাগ উনানেই রান্না করে। তো গ্রামের দিকে তো কাঠকুটো অনেক বেশি, শহরের দিকে মানে গ্যাস ছাড়া কোনো গতি নেই, আর এখানে আমাদের এখানে মানে উনানেই বেশি রান্না করে, সেই জন্য আমার যাকে একটু কাঠকুটো দিয়ে দিয়েছি। তো আমার যাও একটু জ্বালা মানে জ্বালছে উনানে, আর আমি একটু জ্বালে জ্বালে শেষ করছি। আর এখন দেখো মানে কালকে যে কটা বাসন ছিল, বাসন কালকের বেশি ছিল না, কালকে রাত আমি রান্না করিনি, মানে কারেন্ট ছিল না বলে, তো অন্ধকারে কী করে রান্না করবো, সেই জন্য মানে রাতের যে ভাত ছিল একটু মুড়ি পায়েল করে আমরা তিনজনে খেয়ে নিয়েছিলাম। আমাদের বাড়িটা পুরো কমপ্লিট করতে এখনও 3-4 মাস সময় লাগবে, মানে পুরো গাঁথুনিটা কমপ্লিট হয়ে গেছে, এখনও প্লাস্টার করা বাকি আছে। আর এখানটা দেখো এইভাবে জল জমে যায়, আমি ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। এখনও আমাকে 3-4 মাস এইভাবে আমাকে কষ্ট করে মানে বাসন ধোয়া, কাপড় কাচা এইভাবে আমাকে করতে হবে, কিছু করার নেই।
আর এই ঘরে দেখো এখনও বিছানা তোলা হয়নি, তো এত মশা, মানে মশারি সবসময় টাঙিয়েই রাখতে হয়, মানে দুপুরবেলাও যদি শুই দুপুরবেলাও টাঙিয়ে রাখতে হবে, এত এই ঘরটাতে মশা। তো যাই হোক, আমার বাবা তো উঠে বাড়ি চলে গেল, মানে আমাদের যেই থেকে ঘর ভাঙা হচ্ছে তো সেই থেকে আমার বাবা মা রোজই আসে আমাদের বাড়িতে, মানে আমি একা থাকতে পারবো না বলে। আর এই ঘরে যেহেতু এখনও জিনিসপত্র আছে, ওই ঘরে সব কিছু নিয়ে যায়নি, তো সেই জন্য এই ঘরে বাবা ঘুমায় আর নতুন ঘরে মা আমি আর সোনু ঘুমাই। তা আবার ভোরবেলা আমার বাবারে বাড়ি চলে যায়, ও বাবারে একটু আগে বাড়ি চলে গেল। আর আমার বাপের বাড়ি যেহেতু কাছাকাছি সেই জন্য বাবারে রাত করে আসে আর ভোরবেলায় বাড়ি চলে যায়। অন্যান্য দিন হয় কি, আমি কাজ সারতে সারতে মিস্ত্রিরা কাজে এসে যায়, মানে সকালের কাজ ছেড়ে দিয়ে আমাকে চা করতে যেতে হয়। আজকে দেখতে পাচ্ছি মানে পুরো কাজ সারা হয়ে গেছে, তাও মিস্ত্রিদের দেখা নেই, মানে এখন 6:30 বাজে, 6টার মধ্যে এসে যাওয়ার কথা। তো আজকে জানি না কাজ করতে আসবে না কি আসবে না, বুঝতে পারছি না। তো ভাবলাম নাইটিটা চেঞ্জ করে আর কালকে যে কটা জামাকাপড় আছে তো সেগুলো এখন ধুয়ে মেলে দিই। তো আমি রোজেরটা রোজই পরিষ্কার করে নিই, তো কেননা আমার যেহেতু বেশি মেলার জায়গা নেই, আর ছাদে তো এখন ওঠা যায় না, ছাদে কাজ হচ্ছে। আমি জামা কাপড় মেলতে মেলতে মিস্ত্রিরা কাজে এসে গেছে, তো ভাবলাম মনে হয় আজকে কেউ কাজে আসবে না। এমনিতে তো 10-12 জন করে কাজ করছে, মানে 5 জন মিস্ত্রি 5 জন লেবার, তো আজকে মাত্র 5 জন এসেছে, 2 মিস্ত্রি আর 3 লেবার এসেছে। তো 5 জনের চা করে দিলাম, এখন চাটা দিয়ে আসি, উপরে আজকে কাজ হচ্ছে। তো চলো ছাদের উপরে কোথায় কী কাজ হচ্ছে তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো উপরে এই গাঁথনিগুলো কালকে হয়েছে বিকালে, এই দেখতে পাচ্ছো ওই দিকের গাঁথনিগুলো আর হয়েছে, আর ওইখানে যে বসে আছে দাদা বসে আছে, তো ওই ঢালাইটাও কালকে বিকালেই হয়েছে। তো এইটার জন্যই আমি সারা রাত আজকে ঘুমাতে পারিনি, এই যে এই ঢালাইটাই কালকে বিকালে হয়েছে, এটা গাছ লাগানোর জন্য এই ঢালাইটা হচ্ছে। আর এই দিকে যে কোমর অবধি গাঁথা হয়েছে তো ওইটা বিকালবেলায় গাঁথা হয়েছে, তো দেখতে পাচ্ছ ঠিকঠাকই আছে। তো এখন কাজ চলছে, মানে এই যে ঢালাইয়ের পরে আবার গাঁথা শুরু হচ্ছে। আর আমার তো গাছ লাগানোর খুব শখ, তোমাদের আগেও বলেছি, আর তোমাদের দাদা ভাইয়েরও গাছ লাগাতে খুব ভালো লাগে। তো এখানে ও যত কলম কাঠা গাছগুলো লাগাবে, মানে লেবু গাছ, আম গাছ, এই যত ফলের গাছগুলো এর মধ্যে লাগাবে, তো সেই জন্য মানে জায়গাটা করা হচ্ছে। যখন লাগাবো তখন তো তোমরা দেখতেই পাবে। মিস্ত্রিদের চা দিয়ে উপরের কাজ টাজ দেখে নিচে নেমে এসেছি, আর দেখো চাটা আমি একসাথেই করে নিয়েছিলাম, তো এখন একটু গরম করে নিলাম, নিয়ে আমি খেয়ে নেব, আর মাকেও চা দিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছ এখন 7:30 বাজে, মানে 6:30 পরে মিস্ত্রিরা এসছে, তো ওখানে আবার কিছুটা সময় আমার কেটে যায়, তো মিস্ত্রিদের কাজ ফাজ বুঝিয়ে দিয়ে আসতে যে কোথায় কী হবে। আর এখন দেখো যে নতুন ঘরটা আমাদের রেডি করে দিয়েছে, চা খেয়ে এখানে পরিষ্কার করার জন্য চলে এসেছি। সকালে শুধু বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম, আর ঘর ঝাড়ু দেওয়া, ঘর মুছা এখনও হয়েছিল না, তো এখন ঘর ঝাড়ু দিয়ে ভালো করে মুছে নেব। আর কি বলতো, এই দিকের ঘরগুলো না আমার সবসময় পরিষ্কারই থাকে, মানে এই দিকে তো আমি বেশি জিনিসপত্র নিয়ে আসিনি, মানে রান্নাবান্না খাওয়া দাওয়া সব তো পুরানো ঘরেই হচ্ছে, আর এই দিকে শুধু দুপুরবেলা আর রাত্রেবেলা ঘুমাতে আসি, মানে সারাদিনে একবার যদি আমি ভালো করে ঝাড়ু দিয়ে মুছে নিই মানে সারাদিনই পরিষ্কার থাকে। এখন দেখো ভালো করে ঝাড় দিয়ে মুছে নিলাম, আর প্রতিদিনের সকালটা আমার এইভাবেই কাটে। আজকে ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।